Nationwide lockdown has left many Northeasterners stranded in other parts of the country, while a few have been reached out and helped. There are scores more left stranded in need of food and basic amenities. Fresh reports have come in that people from Assam are left stranded in Chennai. In a video released by a certain Ajay Naver stranded in Chennai, Naver stated that migrant workers from Assam are stranded in Tamil Nadu and running short on food and basic amenities. He also further requested the Assam government to make arrangements to bring them back home. Aji ami akhomar bahirat Tamil Nadu, Kerala, Karnataka, Andhra Pradesh, New Delhi, Maharashtra, Goa, UP গোটে দেশ জুড়ি লড়া কেজন কামর ভাবে আইসিল, কিন্তু আজি গোটে বিশ্বজুড়ি করোনা ভাইরাসের সংক্রমণের ভাবে গোটে দেশ গোটে বিশ্বজুড়ি লকডাউন চলি আছে। আর আমি সম্পূর্ণরূপে লকডাউন সোশ্যাল ডিস্টেন্সিং মানি চলি আসু, কিন্তু আজির আমার সিটুয়েশন বহুত বেয়া হয়ে আছে। কারণ আজি আমি নিজের ঘরত বা নিজের ঠাইত বা নিজের জাগাত নিজের জন্মভূমিত নাই, বেলেগর ঘরত বা বেলেগর ঠাইত বা বেলেগর রুমত আসু। এতিয়ালৈকে অসমৰ লড়া কেজন বহুত লাখ লাখ লড়া বাহিরত আবদ্ধ হয়ে আছে। এতিয়ালৈকে কারো গাতত এই করোনা সংক্রমণটো নাই। সেয়ে অসম সরকারক আমি বারম্বার রিকুয়েস্ট করে আসু এই ভিডিওর যোগেদি, যে আমাকে ইয়ার পরা যে হলেও এটা খাজা প্রদান করক, আর ইয়ার পর আমাক সেফলি, যাতে কোনো সংক্রমণ আমার গাতত নোহাক আমার ইয়ার পরা লয়ে যাওয়ার এটা বিশেষ সুবিধা করক।